সংবাদে ভারতে মুসলিমদের বিরুদ্ধে হিংসা ত্রিপুরার জবাব চাইল সুপ্রিম কোর্ট ইরানের বিপ্লবী গার্ডকে লক্ষ্য করে সৌদি জোটের হামলা নিষেধাজ্ঞা প্রত্যাহারের কম বেশি কিছুই ইরানের কাছে গ্রহণযোগ্য নয় বললেন সাঈদ খতিবজাদে পরিবেশ বান্ধব হতে চীনের উপর ইউরোপের নির্ভরতা মেঘালয়ে তৃণমূলের পতাকা ছেয়ে যাবে হুঙ্কার দিলেন মেঘালয়ের সাবেক মুখ্যমন্ত্রী মুকুল সাংমা বর্তমান যুদ্ধে বিজয় পাওয়া আর এক সপ্তাহ দূরে বললেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ এবং সাত গুণ বেশি বৈরী আবহাওয়ার ঝুঁকিতে বর্তমান শিশুরা দর্শক অক্টোবরে ভারতে হিংসার নিশানায় ছিলেন সংখ্যালঘু মুসলিমরা এর জন্য আপনি কাকে দায়ী মনে করছেন মূল হোতা কে ছিল ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি আহমেদ মাসুম ভারতে মুসলিমদের বিরুদ্ধে হিংসা ত্রিপুরার জবাব চাইল সুপ্রিম কোর্ট ভারতের ত্রিপুরা সরকার ও ত্রিপুরা পুলিশকে নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট ত্রিপুরার সদ্য শেষ হওয়া পুরো ভোটের আগে ব্যাপক অশান্তি হিংসা ছড়িয়েছিল অক্টোবরের সেই হিংসার নিশানায় ছিলেন সংখ্যালঘু মুসলিমরা এ ব্যাপারে স্বাধীন নিরপেক্ষ তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে পিটিশন পেশ করেছেন দিল্লির আইনজীবী এহতেশাম হাসমে সে ব্যাপারে নোটিশ দিয়ে কেন্দ্র ত্রিপুরা প্রশাসনকে দুসপ্তাহের মধ্যে জবাব পাঠানোর নির্দেশ দিল বিচারপতি ডি এন চন্দ্রচূড় ও বিচারপতি এএস বোপান্নার বেঞ্চ হাসমি হিংসা দমন রোখায় নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন পিটিশনে মুসলিম সম্প্রদায়ের লোকজনের উপর হামলার খবর পেয়ে ত্রিপুরা সফর করে চার সদস্যের তথ্য অনুসন্ধানী দলের দেওয়া রিপোর্টের উল্লেখ করেন হাসমি তার হয়ে আইনজীবী প্রশান্ত ভূষণ বলেন ত্রিপুরা সংক্রান্ত একাধিক মামলা আদালতের বিচারাধীন তথ্যানুসন্ধান অভিযানে যাওয়া কয়েকজন আইনজীবীকে নোটিশ পাঠানো হয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে ইউপিএ আইনে অভিযোগ দায়ের করা হয়েছে হিংসার মামলায় একটিও এফআইআর দায়ের করেনি পুলিশ আমরা চাই সব মামলার আদালতের নজরদারিতে নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তদন্ত করানো হোক হিংসার তদন্তে একটি বিশেষ তদন্ত দল গঠনের দাবিও করেন ভূষণ এ ব্যাপারে তেরো ডিসেম্বর পরবর্তী শুনানির দিন স্থির করেছেন বেঞ্চ গত এগারো নভেম্বর শীর্ষ আদালত দুই আইনজীবী এক সাংবাদিকের আর্জি শোনান তত্ত্বানুসন্ধানী দলের সদস্য হিসেবে তারা ত্রিপুরায় সংখ্যালঘুদের নিশানা করে হিংসার তথ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার দায়ের হওয়া ফৌজদারি মামলা খারিজের আবেদন করেছেন ইরানের বিপ্লবী গার্ডকে লক্ষ্য করে সৌদি জোটের হামলা ইয়েমেনে যুদ্ধরত আরব জোট জানিয়েছে রাজধানী সানায় হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে তারা বিমান হামলা চালিয়েছেন সৌদিজোট সানায় অবস্থিত ইরানের এলিট ফোর্স বিপ্লবী গার্ড বাহিনীর গোপন ডেরাতেও হামলা চালানোর দাবি করেছে। ইরান সমর্থিত হুথিদের প্রধান সম্প্রচার মাধ্যম আল মাসিরা টেলিভিশনের খবরে বলা হয়েছে সানায় অবস্থিত বিমানবন্দরে সৌদিজোট অন্তত তিনটি বিমান হামলা চালিয়েছে চতুর্থ বিমানটি পার্কে আঘাত হানে আল আরবিয়ার খবরে বলা হয়েছে নভেম্বর মাস জুড়ে সৌদি জোট জনবহুল শহর সানায় যতগুলো হামলা চালিয়েছে সর্বশেষ বিমান হামলা তার মধ্যে সব থেকে ভয়াবহ দু পনেরো সালে সৌদি জোট ইয়েমেনের যুদ্ধ শুরুর পর ইরান সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠী সৌদি স্থাপনা লক্ষ্য করে প্রায়ই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে থাকে ইয়েমেনের যুদ্ধকে প্রক্সি যুদ্ধ হিসেবে দেখা হয় এখানে মধ্যপ্রাচ্যের দুই শক্ত প্রতিদ্বন্দ্বী সৌদি আরব এবং ইরান পরস্পরের বিরুদ্ধে সক্রিয় ইয়েমেনের সর্বশেষ পরিস্থিতির বিষয়ে খবরে বলা হয়েছে হুথিবিদ্রোহীরা সৌদি ও আন্তর্জাতিক স্বীকৃত সরকারের শেষ শক্ত ঘাঁটি মারিব অঞ্চল দখলে ব্যাপক হামলা চালাচ্ছে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কম বেশি কিছুই ইরানের কাছে গ্রহণযোগ্য নয় ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন তার দেশের ওপর মার্কিন সরকার যে একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা আরোপ করেছে ভিয়েনা আলোচনায় তা প্রত্যাহার করা ছাড়া তেহরানের কাছে কোনো কিছুই গ্রহণযোগ্য নয় নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেয়ে ইরান বেশি কিছু চায় না কমও গ্রহণযোগ্য হবে না অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন ইরান ও পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা পুনর্বহালের আলোচনা হচ্ছে তখন খাতিবজাদে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি বলেন ভিয়েনায় পরমাণু সমঝোতা ইস্যুতে যে আলোচনা হচ্ছে তার মূল লক্ষ্য হল ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার সেখানে এর চেয়ে কম কিছু হলে ইরান তা মানবে না আবার পরমাণু সমঝোতার বাইরে গিয়ে তেহরান কোনো কিছু গ্রহণও করবে না তিনি আরও বলেন ধাপে ধাপে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতির কোন স্থান এই আলোচনায় নেই তিনি জানান ইরান জোরালু ইচ্ছা নিয়ে ভিয়েনা আলোচনায় অংশ নিচ্ছে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে বলে পূর্ণ প্রস্তুত একটি প্রতিনিধি দল পাঠিয়েছে পরিবেশ বান্ধব হতে চীনের উপর ইউরোপের নির্ভরতা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে বিভিন্ন দেশ কার্বন নির্গমন কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে সেগুলো বাস্তবায়ন করতে নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে তারা এসব জ্বালানির একটি সৌরশক্তি এটি উৎপাদনের জন্য যে সোলার প্যানেল প্রয়োজন তার বেশিরভাগই তৈরি হয় চীনে ইউরোপে যেসব কোম্পানি সৌরশক্তির প্রসার নিয়ে কাজ করে তারা সম্প্রতি জানিয়েছে সোলার প্যানেলের দাম বাড়ছে বাজারেও এগুলোর সংকট দেখা যাচ্ছে ই মোবিলিটি কার্বন নির্গমন কমানোর লক্ষ্য পূরণের আরেক উপায় হচ্ছে ই মোবিলিটি এর জন্য প্রয়োজনীয় ব্যাটারির চাহিদা মেটাতে অনেক কারখানা গড়ে উঠেছে তবে ভবিষ্যতে কি দিয়ে ব্যাটারি তৈরি হবে সেটা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সির ডিরেক্টর ডলফ গিলেন ডয়েচে ভেলেকে তিনি বলেছেন যে ভবিষ্যতে ব্যাটারি দেখতে আসলে কিরকম হবে সেটা নিয়ে এখনো প্রশ্ন রয়েছে কয়েক বছর আগে সবাই কোবাল্টের কথা বলতো কিন্তু এখন দেখা যাচ্ছে বিশ্বে কোবাল্টের সংগ্রহ যতটা মনে করা হয়েছিল আসলে ততটা নেই লিথিয়াম ব্যাটারি তৈরির জন্য ভবিষ্যতে সবচেয়ে বেশি প্রয়োজন হবে লিথিয়াম গিলেন জানান দু সালে লিথিয়ামের দাম অনেক কমে গিয়েছিল গত কয়েক মাসে সেটা দ্বিগুণেরও বেড়েছে তার আশঙ্কা দামের এমন হেরফেরের বিষয়টি ভবিষ্যতে স্বাভাবিক নিয়মে পরিণত হতে পারে এই অবস্থায় বড় খনি প্রকল্প গড়ে তোলা কঠিন বলে মনে করেন তিনি গিলেন বলেন চলতি দশকে খনি থেকে লিথিয়াম তোলার পরিমাণ পাঁচ গুণ বাড়াতে হবে তবে লিথিয়াম তোলার চেয়ে সেটি প্রক্রিয়াজাত করাটা বেশি গুরুত্বপূর্ণ এই কাজে চীন অনেক এগিয়ে আছে এছাড়া চীনা কোম্পানিগুলো লিথিয়ামের অনেক রিজার্ভও কিনছে যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের বিশ্বে লিথিয়ামের সবচেয়ে বেশি বেশি রিজার্ভ রয়েছে চিলিতে এরপর আছে অস্ট্রেলিয়া আর্জেন্টিনা ও তবে সালে সবচেয়ে লিথিয়াম রফতানি করেছে অস্ট্রেলিয়া ইউরোপের দেশ পর্তুগাল আছে মাত্র ষাট হাজার টন লিথিয়াম এছাড়া চেক প্রজাতন্ত্র স্পেন ও জার্মানিতেও কিছু লিথিয়াম পাওয়া যায় তবে ইউরোপের খনি থেকে লিথিয়াম তোলার প্রকল্প স্থানীয়ভাবে গ্রহণযোগ্য হবে কিনা সেটি নিশ্চিত নয় নিকেল ব্যাটারি তৈরির জন্য আরেকটি গুরুত্বপূর্ণ খনিজ হচ্ছে নিকেল গিলেন বলেন ফিলিপাইনকে সরিয়ে বিশ্বে নিকেলের মূল উৎপাদনকারী দেশ হতে যাচ্ছে ইন্দোনেশিয়া তবে নিকেল প্রক্রিয়াজাত কাজেও এগিয়ে আছে চীন অবশ্য নিজেরাই এটি প্রক্রিয়াজাত করতে চাইছে জাকার্তা ফলে চীন ও ইন্দোনেশিয়া নিকেল বাজারে আধিপত্য করতে চলেছে ইউরোপে ফিনল্যান্ড ও প্রশান্ত মহাসাগরের কয়েকটি দ্বীপ নিয়ে গড়ে ওঠা নিউ ক্যালিডোর্নিয়াতেও ফ্রান্সের অধীনে থাকা একটি অঞ্চলে নিকেল পাওয়া যায় রেয়ার আর্থ বান্ধব জ্বালানির লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে রেয়ার আর্থ এক্ষেত্রে ইউরোপ ও আমেরিকার চেয়ে চীন এগিয়ে আছে বলে জানান ইউরোপিয়ান ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্টের প্রধান অর্থনীতিবিদ বেয়াটা ইয়ার তিনি বলেন দু সালে চীন রেয়ার আর্থের নব্বই শতাংশের বেশি খনি নিয়ন্ত্রণ করত ওই সময় এই খনিজ রফতানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে বিশ্বকে চমকি দিয়েছিল বেইজিং পরে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সফল হয় বায়ুশক্তি ইউরোপে যত উইন্ড টারবাইন বসানো হয়েছে তার নিরানব্বই শতাংশই ইউরোপে তৈরি তবে এই খাত আমদানি করা রেয়ার আর্থ খনিজের উপর অনেকখানি নির্ভরশীল প্রয়োজনীয় খনিজ কাঁচামালের দাম বাড়ায় ইউরোপের বায়ুশক্তি কোম্পানিগুলোকে ভুগতে হতে পারে মেঘালয়ের তৃণমূলের পতাকা ছেয়ে যাবে হুঙ্কার দিলেন মেঘালয়ের সাবেক মুখ্যমন্ত্রী মুকুল সাংমা মেঘালয় তৃণমূলের পতাকায় ছেয়ে যাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে এমন হুঙ্কার দিলেন মেঘালয় কংগ্রেসের সাবেক মুখ্যমন্ত্রী মুকুল সাংমা মঙ্গলবার কলকাতায় সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন মোদীকে ঠেকাতেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরাছেন উত্তর রাজ্য মেঘালয়ের বিরোধী দলনেতা মুকুল সাংমা সোমবার এগারো জন কংগ্রেস বিধায়ক সহ তৃণমূলে যোগদান করেন তার এই যোগদানে ওই রাজ্যে কংগ্রেস বিরোধী দলের মর্যাদা হারিয়েছে সেখানে এখন প্রধান বিরোধী দলের মর্যাদা পেয়েছে তৃণমূল মেঘালয়ের তৃণমূলের সংগঠন তৈরির কাজও শুরু হয়েছে মেঘালয়ের তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে চার্লস পিং তৃণমূলের তরফে বিরোধী দলনেতা হয়েছেন মুকুল সাংমা এদিকে সাংবাদিক সম্মেলন করে মুকুল সাংমা বলেছেন কংগ্রেস কোন আশার আলো দেখাতে পারছে না শুধু মেঘালয় নয় দেশ জুড়েই তাদের কর্মীরা হতাশ দু সালের মেঘালয়ের বিধানসভা নির্বাচনে আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে আমরাই সরকারে আসব। কিন্তু কোনো কারণে নিরঙ্কুর সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ভোটের ফলে সর্ববৃহৎ দল হিসেবেই আমরা আত্মপ্রকাশ করি কিন্তু তারপর কোন পদ্ধতিতে মেঘালয়ের সরকার গঠন হয়েছিল তা আপনারা সবাই জানেন গণতন্ত্র বিরোধী দলের ভূমিকা অপরিসীম জনবিরোধী কাজকে বাধা দেওয়া এবং সরকারের ভুলগুলো তুলে ধরাই বিরোধী দলের প্রধান দায়িত্ব আমরা সেই দায়িত্ব পালনের চেষ্টা করে গেছি কিন্তু বলতে বাধ্য হচ্ছি আমরা সঠিকভাবে বিরোধী দলের নীতি পালন করতে পারিনি দলীয় নীতি মেনে চলতে গিয়ে জনস্বার্থের সঙ্গে আপোষ করতে হয়েছে কংগ্রেস কর্মীদের কথা ভেবেই আমরা তৃণমূলে যোগ দিলাম মুকুল সাংমা আরও বলেন বাংলার পাশাপাশি শিলংয়েও ফুটবে জোড়া ফুল আগামী পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে গোটা রাজ্য তৃণমূলের পতাকায় ছেয়ে যাবে দেখতে থাকুন আমরা দেশের মানুষরা কি সত্যি ন্যায় বিচার পাচ্ছি মানুষের বিশ্বাস ভরসা কিন্তু আমাদের উপরেই থাকে সে আমরা যেখানেই থাকে শাসক বা বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ন্যায় বিচার দেবেন বর্তমান যুদ্ধে বিজয় পাওয়া আর এক সপ্তাহ দূরে বললেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের বিরুদ্ধে যুদ্ধ করতে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ বর্তমান যুদ্ধের ময়দানে অবস্থান করছেন দুই সপ্তাহ আগে সন্তোষী গোষ্ঠীর হাত থেকে দেশকে রক্ষা করতে প্রধানমন্ত্রী ও সাবেক সেনাবাহিনী প্রধান যুদ্ধের ময়দানে যান মঙ্গলবার যুদ্ধের ময়দান থেকে আবি আহমেদ টিপিএলএফ বিদ্রোহীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন 2019 সালে শান্তিতে নোবেল জয়ী এই প্রধানমন্ত্রী দাবি করেন টিএফএল এর বিরুদ্ধে জয় পেতে তাদের আর এক সপ্তাহ লাগবে আবি আহমেদ শত্রু বিরুদ্ধে সেনাদের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার অঙ্গীকার করেছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি বলেন টাইগ্রের তরুণরা পাতার মতো ঝরে পড়ছে পরাজয় নিশ্চিত এটা তারা জানে এ সময় তিনি বিদ্রোহীদের খোঁচা দিয়ে বলেন এমন একজন টাইগ্রি বাহিনীকে নেতৃত্ব দিচ্ছে যার স্পষ্ট লক্ষ্য কিংবা পরিকল্পনা নেই ইথিওপিয়ার এই প্রধানমন্ত্রী টাইগ্রে বাহিনীকে ইথিওপিয়ার জাতীয় প্রতিরক্ষা বাহিনী বিশেষ বাহিনী মিলিশিয়া এবং সর্বোপরি জনগণের কাছে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট বা টিপিএলএফ প্রায় এক বছর ধরে সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করছে সর্বশেষ মঙ্গলবার ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদকে সেনাবাহিনীর পোশাক পরা অবস্থায় উত্তরপূর্ব আফার এলাকায় দেখা গেছে সাম্প্রতিক সময়ে এ এলাকায় বিদ্রোহী টিএফএলএফের সঙ্গে সরকারি বাহিনীর তীব্র সংঘর্ষ হয় বিদ্রোহীরা রাজধানী আদ্দিস আবাবায় প্রধান সড়ক দখলের চেষ্টা করে সাতগুণ বেশি বইরী আবহাওয়ার ঝুঁকিতে বর্তমান শিশুরা বর্তমান সময়ে যেসব শিশুরা জন্মগ্রহণ করছে তারা তাদের পূর্ববর্তী প্রজন্মের তুলনায় সাতগুণ বেশি বৈরে আবহাওয়া পরিস্থিতির মুখোমুখি হওয়ার ঝুঁকিতে রয়েছে যদি এ থেকে পরিত্রণের ব্যবস্থা দ্রুত নেওয়া সম্ভব না হয় তবে ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব হবে না আবহাওয়ার কারণে বিভিন্ন বিপর্যয়ের ঘটনাগুলো খুবই স্বাভাবিক চলতি বছর চীনে বন্যার কারণে প্রায় দশ লাখ মানুষ বাস্তুহারা হয়ে পড়েছে গ্রীষ্মের পুরোটা সময় জুড়ে গ্রীসের আগুনে উত্তাপ ছড়ায় প্রচণ্ড দাবদাহে কানাডায় প্রায় সাতশো এবং যুক্তরাষ্ট্রে ছশো মানুষ মারা গেছেন এর মধ্যে রাশিয়া ইতিহাসের সবচেয়ে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে অপরদিকে টেক্সাসে ভয়াবহ তুষারপাতের ঘটনা ঘটেছে স্পেন থেকে সাইবেরিয়ার সর্বত্রই উচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে বলে খবর পাওয়া গেছে একাডেমিক জার্নালে প্রকাশিত নিউ সায়েন্সে দেখানোর চেষ্টা করা হয়েছে তরুণরা ঠিক কতবার তাদের জীবদ্দশায় এরকম ঘটনাগুলোর সম্মুখীন হয়ে থাকেন বিবিধ জলবায়ু পরিস্থিতি ও জনসংখ্যা ভিত্তিক মডেলগুলোর উপর ভিত্তি করে গবেষকরা ছয়টি চরম আবহাওয়ার ঘটনা উল্লেখ করেছেন এগুলো হলো দাবানল অনাবাদ খরা নদীর পানি বেড়ে যাওয়া তাপমাত্রা বৃদ্ধি এবং ক্রান্তীয় ঘূর্ণিঝড় দেখা গেছে উনিশশো ষাট সাল থেকে দু সাল পর্যন্ত জন্ম নেয়া প্রায় প্রতিটি প্রজন্মই বিভিন্ন শিল্প গড়ে ওঠার সময় এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস থেকে তিন দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চরম উষ্ণতার সম্মুখীন হয়েছেন এর পরিণাম খুবই ভয়াবহ বর্তমান জলবায়ু আইন অনুযায়ী দু সালে জন্মগ্রহণ করা শিশুরা উনিশশো ষাট সালের শিশুদের তুলনায় দ্বিগুণ থেকে সাত গুণ বেশি চরম মাত্রায় জলবায়ু জনিত ঘটনাগুলোর শিকার হবে যেমন উনিশশো সালে যারা জন্মগ্রহণ করেছে তারা জীবনে চারবার তাপমাত্রা বৃদ্ধির সম্মুখীন হয়েছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী দু সালে জন্মগ্রহণকারী শিশুরা এই অভিজ্ঞতার সম্মুখীন হবেন ত্রিশবার তবে যদি তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয় তবে বাইশ বারের মতো এমন ঘটনার সম্মুখীন হতে পারে এবং উষ্ণতা এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সীমিত হলে এই অভিজ্ঞতা হবে বার এদিক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পৃথিবীতে উনিশশো সালে জন্মগ্রহণ করা কারোচে দু সালে জন্মগ্রহণ করা একটি ছয় বছর বয়সী শিশু অনেকবার দাবানলের ঘটনার সম্মুখীন হবে এছাড়া অন্তত দুবার দাবানল ও ক্রান্তীয় ঘূর্ণিঝড় তিনবারের বেশি নদীর পানি বেড়ে যাওয়া চারবারের বেশি অনাবাদ পাঁচবারের বেশি খরা এবং ছত্রিশবারের মতো তাপমাত্রার বৃদ্ধির অভিজ্ঞতার মুখোমুখি হবে সে এখানে ভূপ্রাকৃতিক বৈচিত্র্যের বিষয়টিও লক্ষণীয় ধনী দেশগুলোর চেয়ে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মতো দরিদ্র দেশগুলো অধিক হারে চরম আবহাওয়ার সম্মুখীন হবে এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে উষ্ণতা কমিয়ে আনলে এই ঝুঁকিকে কিছুটা সীমিত করা যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা যেমন এক্ষেত্রে তাপমাত্রার উষ্ণতা বৃদ্ধি চল্লিশ ভাগে কমে আসবে তবে আরও দ্রুত ও বাঁচ বিচারবিহীনভাবে এর বৃদ্ধি ঘটলে তখন এই ক্ষতির ভয়াবহতা রোধ করা সম্ভব হবে না অনেক মানুষের কাছে এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ খবর নয় সাম্প্রতিক সময়ে দশ হাজার মানুষের উপর ভিত্তি করে তৈরি করা একটি জরিপে দেখা গেছে দশটি দেশের ১৬ থেকে পঁচিশ বছর বয়সী শতকরা পঁচাত্তর ভাগ তরুণ ভবিষ্যতের এই পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন এদের মধ্যে শতকরা পঁয়তাল্লিশ ভাগ তরুণ বলছেন জলবায়ু পরিবর্তন তাদের জীবনমানকে ঝুঁকির মধ্যে ফেলছে ফিলিপাইন ও ভারতের মতো দেশগুলো জলবায়ু পরিবর্তনের সর্বাপেক্ষা ঝুঁকির মধ্যে রয়েছে দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ